দুটো পার্শ্ব মাছ রয়েছে পার্শে মাছগুলো আজকে সাইজ অনেক বড় এই যে দেখতে পাচ্ছেন গ্রাম দেখছেন এখন একদম ভরা জোয়ার এ নৌকায় করে আর কিছুক্ষণ বাদে এখানে চরপাটা তোলা হবে সেই দৃশ্য নিশ্চয়ই আপনাদেরকে দেখানো হবে আপনারা ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন নমস্কার সুন্দরবন এই টার টিয়ের আরেকটি আকর্ষণীয় পর্বে আমরা উপস্থিত হয়েছি আজকের পর্বটা আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখছেন আমরা নদীর চরে এসেছি চরপাঠায় কেমন মাছ পড়লো সেটা দেখতে এসেছি আমার কাকা চর দিয়েছে দেখছেন নদীর চরে এই জাল পাতা হয়েছে সুউচ্চ জাল এখন জালগুলোর একধারে আস্তে আস্তে কাকা নামিয়ে দিয়েছে জল পড়ে গেলে তারপরে মাছ ধরা হবে এখন জাল রিপেয়ারের কাজ চলছে কাঁকড়া বা অন্য কিছুতে এই জালগুলোকে কেটে দেয় কিসে কেটে দেয় এইগুলো কাঁকড়া শুনলেন এই যে জালগুলো রিপেয়ার করা চলছে আর এই যে একেবারে নদীর কিনারা এসেছি দেখুন পাশে প্রশস্ত নদী আর এই যে জাল আপনারা দেখছেন উঁচু উঁচু সব বাঁশের গায়ে বাঁধা রয়েছে এটা নদীর বাইরের কিনারা দেখাচ্ছি আর এটা ভিতরে জালগুলোকে এক এক সাইডে সব খুলে নিচু করে দেওয়া হচ্ছে দেখুন এ পাশে একটা ঝোরা উপরের দিকে উঠে গেছে জলের সঙ্গে সঙ্গে মাছগুলো এর উপরের দিকে চলে যায় এই সেই ডিঙি নৌকা এই নৌকা করেই মাছ ধরা হয় আপনারা দেখতে পাচ্ছেন নৌকার ওপরে জাল তোলা আছে রৌদ্র ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উপরে একটি ছইয়ের ব্যবস্থা আছে প্লাস্টিক দিয়ে মোড়া এটা নৌকার সম্মুখ ভাগ এই নৌকা দিয়েই যে রুজি রোজগার হয় সেটা দিয়েই ওনারা সংসার নির্বাহ করে থাকেন এবার জোদার নিচে জালটাকে নামিয়ে দেওয়া হচ্ছে দেখা যাক নিচে কতখানি মাছ পড়ে এই যে দেখুন ছোট ছোট পালাচ্ছে মাছগুলো এই বাস জাল উঁচু করা হচ্ছে দেখা যাক কত মাছ পডে এই যে দেখছেন ডাং পড়েছে অনেক এছাড়া আর কি মাছ পড়েছে দেখি এই যে দেখতে পাচ্ছেন গাম আজকে যেহেতু দ্বাদশী জোয়ার সেহেতু মাছের জন্য আরো এখনো অপেক্ষা করতে হবে বেশি মাছ পেতে গেলে এখনো দেরি আছে দেখছেন একটা বড় পার্শে মাছ এরকম সাইজের পার্শে মাছ পড়লে তবে পরিশ্রম লাঘব হয় কি কাকা এরকম মাছ না পড়লে কি করবে হবে ঝোরার উপর দিকে মাছ উঠেছে কিনা কাকা দেখতে যাচ্ছে কারণ এই ঝোরার এই জল বেয়ে উপরের দিকে মাছ উঠে যায় দেখছেন প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে শুধু সবুজের সমারোহ বন্ধুরা এখন জালে মাছ তোলা হচ্ছে জালের পাশ দিয়ে কি কি মাছ পড়ে আছে তো আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি এই যে দেখছেন একটা বড় পার্শ্ব মাছ এই দেখুন পড়ে আছে মারা গেছে আজকের জুয়ারে মূলত পার্শে মাছ বেশি এসেছে সেটা আমরা দেখতে পেলাম এগিয়ে যাই আবারও দেখাই কত বড় পার্শে মাছ দেখুন অনেক বড় পার্শ্বে মাছ জালের কিনারা ধরে আমরা এগিয়ে চলেছি দেখি এখানেও একটা এটা কী মাছ কাকা মাছ এটা তেড়ে মাছ এখানে আটকে আছে দেখুন এটাও অনেকটা বড় তেড়ে মাছ এই যে এখানেও জালের উপরে দেখুন অনেকটা বড় পার্শে মাছ এগুলো সাইজ বেশ অনেকটাই বড় এই পার্শে মাছগুলো এখানে জালে আটকে গেছে আমরা দেখতে পাচ্ছি এ পাশেও জালের মধ্যে আরও পার্শে মাছ রয়েছে এই পার্শে মাছটাও যথেষ্ট বড় পার্শে মাছ আমরা এক হাঁটু পাঁক ভেদ করে এগিয়ে চলেছি দেখি সামনে আর কোনো মাছ আছে কি না বন্ধুরা এখানেও দেখুন দুটো পার্শ্ব মাছ রয়েছে পার্শ্ব মাছগুলো আজকে সাইজ অনেক বড় অনেক বড় সাইজ দেখুন এখনও নড়ছে মাছটা এখনও মরেনি দেখা যাক পাশে হ্যাঁ এরপাশেও মাছ রয়েছে দেখুন এই যে পার্শ্ব মাছ রয়েছে এখনও এই যথেষ্ট বড় পার্শ্বে মাছ দেখুন দেখি এ পাশে আর কোথাও আছে কি না পাশে মাছ হ্যাঁ বন্ধুরা এই যে এখানেও আটকে রয়েছে একটা যথেষ্ট বড় পার্শে মাছ এই যে যথেষ্ট বড়ো পার্শে মাছ এপাশে আর মাছ দেখছি না এই যে কাকার হাতে এই মাছগুলো অনেকটা বড়ো পার্শে মাছ তবে দ্বাদশীর জুয়ারে অন্য কোনো মাছ তত বেশি আসেনি পার্শে মাছ এসেছে পার্শে অনা কাকা সবগুলো অধিকাংশ সব পার্শে মাছ কিন্তু পার্শে মাছের সাইজগুলো সত্যিই খুব বড় নেই এখানে আর কাকার সঙ্গে অনেকক্ষণ সময় কাটালাম এবার ঘরে ফেরার পালা কাকার মাছ হয়েছে পার্শে মাছ হয়েছে যথেষ্ট বড় বড় তো কাকার সঙ্গে সঙ্গে আমিও ঘরে ফিরলাম এরকম আরেকটি আকর্ষণীয় পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার